ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক পদ্মা সেতু পরিদর্শন করেছেন। সকালে দেশের অন্যতম যোগাযোগ স্থাপনা পদ্মা সেতু পরিদর্শন করেন তিনি। সেতু পরিদর্শনে গিয়ে মুগ্ধ হন ভুটানের রাজা। পদ্মা সেতু দেখার পর রাজা নারায়ণগঞ্জের 2500 অবস্থিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনের কথা রয়েছে। পরে বিকালে রাজধানীতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সোমবার 4 দিনের সফরে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশে আসেন ভুটানের রাজা। সফর শেষে 28 মার্চ গুড়িমারি সীমান্ত দিয়ে বাংলাদেশ ছাড়বেন তিনি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।